নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে প্রতিটি জেলার পাশাপাশি আসানসোলে বৃহস্পতিবার ধর্ণা বিক্ষোভ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। নেতৃত্বে ছিলেন আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। কলেজ হোস্টেলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক ছাত্র। মৃত ছাত্রের নাম সুমন্ত মল্লিক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত একটি বেসরকারি কলেজে। বৃহস্পতিবার জামুরিয়ার বোরিং ডাঙ্গায় নবনির্মিত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হল। উদ্বোধন করলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী জমাত্মানন্দজী মহারাজ। আসানসোল জেলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকের বিষয় ছিল জেলার ক্ষুদ্র ও কুটির শিল্পগুলিকে তুলে ধরা। ২৩টি পরিবারের মহিলাদের হাতে তুলে দেওয়া হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস। আসানসোলে ৪৫, ৮৪ এবং ৮৫ নম্বর ওয়ার্ডে এদিন প্রদান করা হয় গ্যাসগুলি। আসানসোলের মারোয়ারি যুব মঞ্চের তরফে মিশন নির্মল বাংলা অভিযানকে সামনে রেখে গাড়ি চালকদের মধ্যে কার ডাস্টবিন প্রদান করা হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। দুর্গাপুরের এসবিআই এর একটি শাখায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ৬ দফায় প্রায় ৫.৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে। রানীগঞ্জের এজিচার স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন স্কুলের ছাত্রছাত্রীরা। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চলের মারোয়াড়ি সমাজের অন্যতম প্রতিষ্ঠিত পুরোহিত প্রয়াত পণ্ডিতজি মুরারি যোশীর শ্রদ্ধাঞ্জলি সভা আয়োজিত হল বৃহস্পতিবার। এই সভায় উপস্থিত ছিলেন মারোয়াড়ি সমাজের বহু গণ্যমান্য ব্যক্তিরা। রানীগঞ্জের বহুচর্চিত হাই প্রোফাইল পুষ্পা ভালোটিয়া মৃত্যুকাণ্ডের ৫ মাস ১৭ দিন পর সিআইডি থেকে আবার সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। পুষ্পা ভালোটিয়ার মৃত্যুকাণ্ডে মূল অভিযুক্ত মনোজ ভালোটিয়া ৩ মাস জেলে থাকার পর এখন বেলে বাইরে রয়েছেন।